বহুদিনের মানুষের দাবি আজ সার্থক হলো। হুগলি জেলায় আজ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর বহুদিনের দাবি মানুষের আজ সার্থক হলো। দাবি মতো হরিপাল ব্লক, সিঙ্গুর ব্লক এবং চণ্ডীতলা দু নম্বর ব্লকের মোট ১১টি স্থানে প্রস্তাবিত সাবওয়ে ও সাবনুরের কাজ সম্পাদনের জন্য পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। তার সাথে ছিলেন ডিএম ডক্টর দীপপ্রিয়াপি, এসপি আমনদীপ সিং, এডিএম বিধায়ক হরিপাল, ডক্টর করবি মান্না, NH2 এর প্রজেক্ট ম্যানেজার সভাধিপতি রহমান সাহেব এবং বিভিন্ন সরকারি আধিকারিকরা। আজ এখানকার মানুষের মধ্যে এক উৎফুল্ল দেখা গেল, যেটা অনেক বছর ধরে এই মানুষদের আবেদন করে আসছিলেন এবং তার জন্য তারা অনেক ডেপুটেশন দিয়েছিলেন, আজ তাদের দাবি সার্থক হল। হুগলি থেকে অমল চ্যাটার্জি রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। ये ज़्यादा हाइट, वो जो स्लैब आएगा ना, एक तो थोड़ा स्लैब इधर से आ गया, तो सर 300 मीटर का दूर है ये, एक तो कर नहीं होगा, बहुत बहुत बढ़िया डिमांड है। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।